প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো ইউকন কমিউনিটি পাইলট ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে। অবশ্যই এটা একটা এক্সাইটিং নিউজ, কিন্তু সেখানে অনেক জটিলতা আছে। সেই জটিলতাগুলো নিয়ে কেউ কথা বলছে না, আমি আজকে কথা বলবো সেই বিষয়গুলো নিয়েই। তারপর আমি তুলে ধরার চেষ্টা করবো যে আসলে এটা পজিটিভ কেন। দেখুন, আমরা অন্যান্য প্রভিন্সের ক্ষেত্রে যে জিনিসটা দেখছি, সেখানে আপনার ক্যানাডায় যেতে হলে আপনাকে ইসিএ লাগছে, প্লাস আইএলস একটা ভালো স্কোর আপনাকে করতে হচ্ছে, আপনাকে আর কি করতে হচ্ছে, জব এক্সপিরিয়েন্স তো শো করতেই হচ্ছে, আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফান্ড শো করতে হচ্ছে, তারপর আপনি অ্যাপ্লাই করছেন স্পেশালি থ্রু এক্সপ্রেস এন্ট্রি। কিন্তু আপনি যদি বলেন ইউকন কমিউনিটি পাইলট প্রোগ্রাম নিয়ে, সেক্ষেত্রে আসলে কি ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে অন্তত দুটো আপনার পার্ট টাইম জব সেম কমিউনিটি থেকে পেতে হবে। এটা কি মামার বাড়ির মোয়া যে আপনি চাইলেন আর দুটো কমিউনিটি আপনাকে জব দিয়ে দিচ্ছে? একটা জব যেখানে বাংলাদেশ থেকে কানাডা এখানে বসে অ্যাপ্লাই করলে জব পাওয়ার সম্ভাবনা নেই, সেখানে আপনাকে দুটো জব আপনাকে একই কমিউনিটি থেকে পেতে হবে। হাউ ফানি, এটা কিভাবে সম্ভব? আপনাকে মানে যদি কারো কারো ক্ষেত্রে সম্ভব হতেই পারে, তার দুই ভাই দুটো ফার্মেসি বা দুটো দোকান দিয়ে বসে আছে, আপনি নিশ্চয়ই সেই দুটো জবে, আপনি যদি তার ভাই হয়ে থাকেন, কারোর ভাই হয়ে থাকেন, দুটি প্রতিষ্ঠানের মালিকের ভাই হয়ে থাকেন, অবশ্যই আপনি দুটো প্রতিষ্ঠানে একসাথে জব পেয়ে যাবেন। এছাড়া আপনার আপনি যেখানে যেই দেশে কোনো আপনার এক্সপিরিয়েন্স নাই সেই দেশে আপনি অ্যাপ্লাই করছেন, আপনার যে জব হবে তার নিশ্চয়তা বলা চলে 1-5%, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করছেন, আপনাকে দুটো জব পেতে হবে। এখন আপনি নিজেই অ্যানালাইসিস করুন আপনার সেক্ষেত্রে যাবার সম্ভাবনা কতটুকু। হ্যাঁ, সুযোগ কোনগুলো ছিল? সুযোগটা হচ্ছে আপনার ফান্ড শো করতে হচ্ছে না, তার মানে আপনি বিনা পয়সায় অ্যাপ্লাই করতে পারছেন, এবং বিনা ফান্ডে, আপনার কোনো ফান্ড দেখাতে হচ্ছে না, মানি আপনার ব্যাংকে আছে কি নাই সেটা নিয়ে তারা উদ্বিগ্ন নয়, জাস্ট আপনার জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন আছে, যদি রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স চাওয়া হয়, আর আমি যতটুকু চেক করেছি যে এমন একটা প্রভিন্স এটা যে প্রভিন্সে ভালো বিশাল আকৃতির কোনো হসপিটাল নাই, যার কারণে ফার্মাসিস্টও যদি খুঁজতে যান হাতে গোনা দু একজন, সেখানে ডক্টর যদি খুঁজতে যান সেটাও একটা সীমিত পরিসরে, নার্সও সীমিত পরিসরে, হ্যাঁ আপনি কয়েকটা জব ভালো পাবেন, সেটা হচ্ছে স্টোর কিপার, ক্যাশিয়ার, তারপর হচ্ছে আপনাকে স্টোর সেলসম্যান বা একটা সুপার শপের আপনি সেলসম্যান হিসেবে কাজ করতে পারেন। কিন্তু একজন পার্সন যদি একটা ভালো কোম্পানিতে কাজ করে থাকে, আপনার কি মনে হয় সে অ্যাপ্লাই করলে সেই জবটা পাবে? হয়তো বা একটা নির্দিষ্ট টেরিটরি নিয়ে কাজ করতো, আর এখন তাকে কাজ করতে হবে একটি নির্দিষ্ট সুপার শপে, সেখানে আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে। অবশ্যই সেলস ইজ অলমোস্ট সেম, বাট দেখুন দুটো সেলসের মধ্যে বিরাট ফারাক, সুতরাং এক্ষেত্রে আপনার জব পাওয়ার চান্স খুবই কম। কিন্তু যে হচ্ছে বিভিন্ন দোকানে কাজ করেছে তার জন্য এই জবটা খুবই সহজ, বা সুপার শপে যারা কাজ করেছে। তো আমি বলবো যে এই ধরনের জব আপনার এখানে অপেক্ষা করছে, আপনারা যদি যেতে চান অবশ্যই ট্রাই করতে পারেন, কিন্তু এই জবগুলো যে আপনার হবে তার নিশ্চয়তাই বা কে দিবে? সুতরাং আপনারা চেষ্টা করে যান, অবশ্যই আপনারা হয়তো বা সফলতার মুখ দেখবেন, আর সফলতায় যদি আপনাদের হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই আনন্দিত হব। কিন্তু লোভনীয় বিজ্ঞাপন দেখে এক্সাইটেড হয়ে যাবেন না, বুঝুন, জানুন, এবং তারপর আপনারা সিদ্ধান্ত নিন, এবং প্রসেসগুলোকে অ্যানালাইসিস করুন যে আসলেই আপনার জন্য সুইটেবল কিনা, এবং পরিবেশটাকে চেক করুন এই এনভায়রনমেন্ট আপনার জন্য স্যুট করবে কিনা, কারণ এটি আলাস্কার পাশে, তার মানে বছরের 7-8 মাস এখানে টেম্পারেচার থাকবে 0 ডিগ্রির নিচে অথবা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আপনি বুঝতেই পারছেন বছরের 7 মাস যদি ঠান্ডা থাকে তাহলে আপনাকে কিভাবে সার্ভাইভ করতে হবে। অবশ্যই আপনার বাড়ি থাকবে সুরক্ষিত, সেখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অবশ্যই টেম্পারেচার, হিটিং সব কিছু থাকবে, এটা সব কিছু থাকবে, তারপরও আমি বলবো অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। ধন্যবাদ সকলকে।